প্রিয় ভাইরা আমার মুমিন মুসলমানেরা একটা ঘটনা শুনলে বড় অবাক হয়ে যাবেন বড় আশ্চর্য হয়ে যাবেন এই ভারতবর্ষের একজন কৃতি সন্তান বড় শিক্ষিত জ্ঞান পণ্ডিত মানুষ যার নাম হলো ডক্টর শিবশক্তি স্বরূপজি বড় শিক্ষিত জ্ঞান পণ্ডিত গায়ের কওমের ঘরের সন্তান বড় শিক্ষিত জ্ঞান পণ্ডিত মানুষ বিভিন্ন বই পুস্তক পড়ে বিভিন্ন ভাষায় পিএইচডি করেছেন তিনি ওই ডক্টর শিবশক্তি স্বরূপজির আল্লাহর গোলাম বহু ভাষা বহু কিতাব তেলাওয়াত করলে একটা সময় ডক্টর শিবশক্তি স্বরূপজি রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখে আপনাদের মতো এইরকম একটা জলসা হচ্ছে রে ভাই জলসার পাশে অনেক দোকান বসে না কি গো বসে তো নাকি পানের দোকান বাদামের দোকান জিলিপির দোকান পাশাপাশি কিতাবেরও দোকান থাকে ডক্টর শিবশক্তি স্বরূপজি লক্ষ্য করে দেখে এইরকম একটা কিতাবের দোকান বসেছে তাতে কোরআন শরীফ হাদিস শরীফ তফসির বোরখা ওন্না টুপি ইত্যাদি বিক্রি হয় মেসওয়াক বিক্রি হয় তসবিদানা বিক্রি হয় পাশাপাশি আমার বিশ্ব নবীর জীবনীও বিক্রি হয় স্বরূপজির নজর পড়ে গেল ওই বিশ্ব নবীর জীবনীটা ক্রয় করলেন রে আল্লাহর গোলাম বিশ্ব নবীর জীবনীটা কিনে নিয়ে বাড়িতে গেলেন এসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে অবসর সময় আমার নবীর জীবনীটা তেলাবাত করে বাবা যত তেলাবাত করে তত ভালো লাগে যত তেলাবাত করে তত ভালো লাগে বিশ্ব নবীর জীবনী পড়ে স্বরূপজি একটা সময় বলে আহারে এই পৃথিবীর কত মহামনীষীর জীবনী আমি পড়েছি রবীন্দ্রনাথের জীবনী পড়েছি কাজী নজরুলের জীবনী পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়েছি গুরু নানকের জীবনী পড়েছি কিন্তু বিশ্ব নবীর জীবনীর সাথে কারোর জীবনী মিল হয় না একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ মিল হবে কেন আমার নবী যারা সার্টিফিকেট দিয়েছে আমার নবী বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম গোটা বিশ্ববাসীর চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর চরিত্রকে যদি অপর পাল্লায় রাখা হয় আমি আল্লাহ বলছি আমার নবীর চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা মোমেন মুসলমানেরা ওই ডাক্তার শিবশক্তি স্বরূপজি ভাই আমার বিশ্ব নবীর জীবনী তেলামাত করে আর মনে মনে ভাবে আহারে মুসলমানদের নেতা মুসলমানদের নবী এই মায়ার নবীকে যদি আমি একবার দেখতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত এরে নওজুয়ান যুবক রে মুসলমান ঘরের সন্তান একবার কি নবী দেখার কথা মনে হয় না অথচ গায়ের কওমের সন্তান স্বরূপজি ডাক্তার তিনি বলছে মায়ার নবীকে যদি একবার দেখতাম তার জীবনী যখন এত ভালো না জানি তিনি কত ভালো জোরে বলেন না জোরে বলবেন না আহারে হিন্দুর ঘরের সন্তান দেখতে ইচ্ছা করে মুসলমানের ঘরের সন্তানের দেখার ইচ্ছা হয় না স্বরূপজি ঘুমাতে যায় আর মনে মনে খালি কল্পনা আর জল্পনা মায়ার নবীকে যদি এক নজর দেখতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত কেমন নবী এক নজর দেখে আমার চোখটাকে ঠান্ডা করতাম ভাবতে ভাবতে একদিন রাতের বেলা আমার বিশ্ব নবীর করুণ কাহিনী জীবন ইতিহাস খানা পড়তে পড়তে হঠাৎ কখন মনের অজান্তে বিশ্ব নবীর ভালোবাসায় ডাক্তার শিবশক্তি স্বরূপজির চোখের কোন দিয়ে কখন পানি চলে এলো তিনি বুঝতে পারলেন না কখন তিনি কেঁদে ফেলেছেন তিনি নিজেই জানেন না কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে রাত এগারোটা বারোটা একটা গভীর রাত রে আল্লাহর গোলাম কেউ নাই নিশুতুরা
একাকী ঘরে ডাক্তার শিবশক্তি স্বরূপজি ঘুমের ঘরে নিদ্রায় নিমগ্ন গভীর নিদ্রায়। এমন সময় মায়ার নবী মদিনা দরবার থেকে এসে স্বরূপজির মাতার দ্বারে দাঁড়িয়ে বলে, স্বরূপজি রে, আমি নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে তুমি কেমন করেছো বাবা? ও বাবা স্বরূপজি, তুমি হিন্দুর ঘরের সন্তান আমি জানি, ব্রাহ্মণ ঘরের সন্তান আমি জানি, তথাপিও আমি নবীকে আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, এই জন্য তোমার মায়ার বাঁধন কাটতে না পেরে আমি নবী মদিনা দরবার থেকে ও বাবা স্বরূপজি তোমার বাড়িতে হাজিরি হয়েছি। স্বরূপজি ঘুমের ভেতরে দেখেন আল্লাহর গোলাম, বিশ্ব নবীর চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল। যদি বলেন না সুবহানাল্লাহ, আম্মা যেন আয়েশা বর্ণনা করেছে, ওর জগৎবাসীরা তোমার নবীর চেহারা সুরাত কেমন তোমরা জানো? আমি আয়েশা সিদ্দিকা একদিন মাগরিবের পরে অথবা আল্লাহর এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে বাতি নাই আলো নাই, আমি আয়েশা সুস নিয়ে কাঁথা সেলাই করা কাজ করছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুসখানা পড়ে গেল। ওরে আল্লাহর গোলাম, এরে নবীর পাগল উম্মতের দল, আম্মা যেন আয়েশা বলে আমার সুসটা পড়ে গিয়েছে, ওঠাবার মতো দেখতে পাবো সেই রকম কোনো বাতি নাই লাইট নাই। এমন সময় দেখি তোমাদের নবী তোমাদের পয়গম্বর আল্লাহর এশার নামাজ পড়ে মদিনার মসজিদ থেকে আমি আয়েশার ঘরে যেই না তশরিফ এনেছে, আমি আয়েশা লক্ষ্য করে দেখি আমার নূরের নবীর নূরের জ্যোতিতে আমার ঘরটা এত আলো হয়ে গিয়েছে। আমি আয়েশা দেখি ঘরের কর্নাটে খুঁটির পাশে আমার সুসটা পড়ে রয়েছে। একটু কি চিন্তা করবেন না, সেই নবীর চেহারা দেখছে কে ভাই? ডাক্তার শিবশক্তি স্বরূপজি। কি গো একটু বলবো নাকি? অসুবিধা হয়, কষ্ট পান, আর একটু কি চলবে? তকবীর নারাই তকবীর, ভাব ভালো না? কেউ বলছে আর কেউ বসে বসে মজা দেখছে, সবাই মিলে হবে না? নারাই তকবীর, এখনো গন্ডগোল আছে, সবাই মিলে বলেন নারাই তকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা মোমেন মুসলমানেরা, রে নবীরা শেখ মাতৃ দল, মায়ার নবী ডাক্তার শিবশক্তি স্বরূপজির মাতার দ্বারে দাঁড়িয়ে গেলেন। স্বরূপজি ওই ঘুমের ঘরে আমার নবীর চেহারা দেখে বড় পাগল হয়ে গেল রে আল্লাহর গোলাম। আমার নবীর দিকে এক নজরে তাকিয়ে আছে, আমার নবী বলে, ও স্বরূপজি, তাকিয়ে কি দেখো বাবা? আর তাকিয়ে দেখি কোনো লাভ নাই, তুমি জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ বাবা, আমি নবী তোমার কাছে এসেছি বাবা, মনে যদি চায় জোর করব না, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু সবাই মিলে বলেন সুবহান আল্লাহ। পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, মস্তানা হয়েছে মন, মদিনা কোথায়, কে যাবি ভাই নিয়ে যা জামাই, এই কে যাবি ভাই নিয়ে যা জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসাই নবী দিদারে রাশাই, চোখের জলে বুক বাসাই নবী দিদারে রাশাই, কে যাবি ভাই নিয়ে যা জামাই। নবী মোদের জানের জান, কি গো নবী আমাদের জানের জান তো,
যদি বলেন না সুবহান আল্লাহ। নবী মোদের জানের জান, নবী মোদের প্রাণের প্রাণ, বাঁচে নাই আসি কৃপেন্দাল তুমি যে কোথায়, বাঁচে নাই আসি কৃপেন্দাল তুমি যে কোথায়, কে যাবি ভাই নিয়ে যায়ামায়, এই কে যাবি ভাই নিয়ে যায়ামায়। আমার প্রিয় ভাইরা মোমেন মুসলমানেরা, রে নবীর পাগল উম্মতের দল, মায়া নবী বললেন ও সুরূপজি আর দেরি কেন, তাহলে তোমার হাতটা বাড়িয়ে দাও। সুরূপজি বলে ও জগৎবাসী, কখন জানি আমার মনের অজান্তে আমার হাতখানা বাড়িয়ে দিলাম, আমার মায়ার নবী আমার হাত দুখানা ধরিয়ে নিয়ে, আমার হাতখানা ধরে নিয়ে বললেন ও বাবা ডাক্তার শিব শক্তি সুরূপজি, আর দেরি করো না বাবা, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নবীর হাতে হাত দিয়ে ডক্টর শিবশক্তি সুরূপজি ঘুমের ভিতরে খাবের ভিতরে মুসলমান হয়ে গেল। হঠাৎ কখন জানি বিশ্ব নবী কালেমা খানা পড়িয়ে দিতে দেরি, আর দেরি করলেন না, বিশ্ব নবী কোথাও জানি উধাও হয়ে গেল। আর ডক্টর শিবশক্তি সুরূপজি বলে আমার ঘুমটা ভেঙে গেল, আমি যখন ঘুম ভাঙলাম দেখলাম আমার বিছানায় আমি শুয়ে আছি, কিছুই তো দেখতে পাই না, কোথায় গেল আমার বিশ্ব নবী, এ কেমন নবী আমি দেখলাম, চাঁদের আলো হার মেনে যায় ওই নবীর কাছে। এরে জগৎবাসীরা ও কলিজার টুকুরা আমার ভাইরা, সুরূপজি আর নিজেকে স্থির রাখতে পাচ্ছেন না, ওই অবস্থায় ডাক্তার শিবশক্তি সুরূপজি বালিশে মাথা রেখে একবারে পাশ একবার ও পাশ ঘুরতে থাকার খালে বলে ও গো নবীজি একবার দেখা দিয়ে কেন রইলে না, আর একবার কি দেখা পাবো না, মনের ব্যথা যন্ত্রণা কারোর কাছে প্রকাশ করতে পায় না। এইভাবে আড়ামোড়া খেতে খেতে হঠাৎ এমন সময় ডক্টর শিবশক্তি সুরূপজিকে যে হাতে হাত রেখে বিশ্ব নবী কালেমা পড়িয়ে মুসলমান করে রেখে গেলেন, ওই হাতটা নাকির কাছে যেই না এসেছে বাবা, সুরূপজি দেখে ওই হাতের ভিতর থেকে এমন ঘ্রাণ বাহির হয়, মেশকে আম্বারের আতর হার মেনে যায়। আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুরূপজি বলে জগৎবাসী রে আমার সারা জীবনে আমি পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, ভালো ভালো পারফিউম ব্যবহার করলাম, আতর ব্যবহার করলাম, সেন্ট ব্যবহার করলাম, এত সুন্দর সেন্ট আমি সুরূপজি জীবনেও দেখি না। জোরে বলুন, বারবার খালি হাতটা নিয়ে নাকের কাছে ঘ্রাণ নাই, আর বারবার হাতটা সরিয়ে দিয়ে বলে ও গো মায়ার নবীজি, আর একবার কি আমি সুরূপজিকে দেখ, আমি সুরূপজিকে দেখতে পাবো না। রে নবীর আশেক উম্মতের দল, নবীর প্রেমে পাগল হও, দেখবে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, তোমার টাকার অভাব হবে না, অর্থের অভাব হবে না, জমি জমার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, আল্লাহ নিজেই তোমার দায়িত্ব নিয়ে নেবে। আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। রে নবীর আশেক উম্মতের দল ডাক্তার শিবশক্তি সুরূপজি কানতে কানতে ভাই আমার বাকি রাতটা কাটিয়ে দিলেন, ফজরের সময় হয়ে গেল, মুসলমান পাড়ায় মসজিদে আল্লাহর ফজরে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুরূপজি তো বাকি রাতটা ঘুমায় না, মনে মনে ভাবলেন আজানের ধ্বনি যখন আমার কানে এসেছে, ওই বিশ্ব নবী বলেছে ইসলামের মূল ভিত হলো পাঁচটা, নাম্বার ওয়ান কালেমা, নাম্বার টু হলো নামাজ, কি আর আমাদের সমাজ
নামাজ না পড়লেও ইমান ঠিক আছে কি? তবে ইল্লা মাশাআল্লাহ কাইন পড়া ভালো, আমার অনেক দিনের আশা যাওয়া, আপনারা কেমন আমি তো জানি। কবার হলো এই পর্যন্ত? তিনবার না চারবার হলো? তো তিনবার। তবে আমি তো জানি আমার ভাইরা কেমন। নামাজ না পড়লে ইমান ঠিক আছে রে নবীরা, সে কুম্মাতের দঙ্গল। অথচ ব্রাহ্মণ ঘরের সন্তান ডাক্তার শিবশক্তি স্বরূপজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তো কালেমা পড়েছি, আমি একজন মুসলমান, আমার তো এখন নামাজ পড়তে হবে, কিন্তু আমি মসজিদে কেমন করে যাই? আমার তো দুনিয়ার কোন মোল্লা মৌলবি মুসলমান বানাই না, আমি যে মুসলমান হয়েছি জগতের কেউ জানে না, আমি যে পুনরায় একজন আলেমের কাছে মুসলমান হব তাও হবে না, কেননা আমার মুসলমান বানিয়ে গেছে স্বয়ং মদিনার নবী আমার রাসূলুল্লাহ। ডাক্তার শিবশক্তি স্বরূপজি ভাই গো ব্যাকুল হয়ে গেলেন মসজিদে যাওয়ার জন্য, কিন্তু সমাজের চাপে তিনি যেতে পারলেন না, ওইখানে বাকি রাতটা পার হয়ে গেল, আল্লাহর ফজরের সময় পার হয়ে গেল, পূর্ব দিক থেকে দিক দিক করে সূর্য উদিত হয়, দেখতে দেখতে বেলা সাতটা সাড়ে সাতটা আটটা, এইবারে তার ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় হয়, ওদিকে বিবি নাস্তা রেডি করে এসে খানার টেবিলে দিয়ে বলে, ও প্রাণের স্বামী নাস্তা খাও, অফিসে যাও দেরি হয়। ডাক্তার শিবশক্তি স্বরূপজি কোনো কথাই খেয়াল করে না, এরে নবীর আশেকুম মাত্রি দল। স্বরূপজি বাতি বালিশে মাথা রেখে খালি চোখের পানিতে বুক ভাসায় কেঁদে যার যার হয়ে যায়, আমি কি দেখলাম, কি হলো, আমি এখন কোন পরিস্থিতিতে? বিবি বলছে, স্বামী নাস্তা খেয়ে নেন, রেডি হয়ে নেন, অফিসে যাবেন। স্বরূপজি কোনো কথার দিকে খেয়াল নাই, অনেক সময় পার হয়ে গেল, বিবি বলছে, ও স্বামী তাহলে আমার হাতের নাস্তা আপনি খাবেন না? আমি বুঝেছি অনেক দিন হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, তাই আমার দেখতে ভালো লাগে না, আমার নাস্তা আপনার ভালো লাগে না, অন্য কোথাও হয়তো কোচি মেয়ে চয়েস করেছেন, ও প্রাণের স্বামী আপনি যদি নাস্তা না খান ঘটনা কি হয়েছে আমার কাছে যদি জানিয়ে না যান তাহলে আপনি শুনে নেন, আপনি আমাকে ভালো না মাসতে পারেন, আমি আপনাকে আমার জীবন অপেক্ষা ভালোবাসি গো স্বামী, আপনি যদি আমাকে বিষয়টা খুলে না বলেন, আপনি খালি কেঁদেই চলেছেন। ও স্বামী শুনে নেন, ওই 18 বছর বয়সে আমার বাপ আমাকে আপনার হাতে সুপে দিয়েছিল, সেই দিন থেকে আমার জীবন যৌবন সব আপনাকে দিয়েছি গো স্বামী, আজকে যদি বিষয়টা আপনি খুলে না বলেন আমি আপনাকে জানিয়ে দিলাম এই জীবন আমি আর রাখবো না। ও স্বামী বিষয়টা খুলে বলেন, নচেৎ কিন্তু আমার ফাইনাল জবাব, আমি এখনই আত্মহত্যা করব। ডক্টর শিবশক্তি স্বরূপজি আরও বড় বিপদে পড়ে গেলেন, তিনি কি করবেন উত্তর খুঁজে পাচ্ছেন না, কেননা তিনি জানেন আমি তো বর্তমানে মুসলমান, আমার বিবি হলো বেঈমান, একজন মুসলমান যদি একজন বেঈমানের সাথে বিবাহ করে যতক্ষণ না তিনি মুসলমান হবে বিয়ে হবে না, কথা ঠিক কি না বলেন, মশলা ফতোয়ায় আটকে যাবে। স্বরূপজি চিন্তা করলেন, ও তো এখন আমার বিবি না, ওর হাতের নাস্তাটা আমি কেমন করে খাই, বেগানা নারী কিন্তু বিবির কাছে কেমন করে বলবে, বললে তো মার ফরজ হয়ে যাবে, কি মার ফরজ হবে না, এতদিন সংসার করে যদি বলে ও আমার বউ না, শুধু পিটবে তো পিটবে, প্রয়োজন হলে চাঁদা তুলে পিটবে, রে নবীর আশে কুম্মাতের দল। জ্ঞানী মানুষের ইশারায় সংকেত বোঝা যায়, ডক্টর শিবশক্তি স্বরূপজি শেষ মন্ত্র কাজে লাগাবার নিয়েতে, রে নবীর আশে কুম্মাতের দল। স্বরূপজি এবারে যে হাতে বিশ্ব নবীর হাতের ছোঁয়া লেগেছে ওই হাতখানা বিবির নাকের কাছে দিলেন, নাকের কাছে দেওয়ার পর বিবি এবারে ওই হাতের সুগন্ধি ঘ্রাণটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে বিবি বড় আনন্দ মুখর হয়ে
মুখের মধ্যে আনন্দের ছাপ দেখা গেল। স্বামীকে বলছে, ও প্রাণের স্বামী, বুঝেছি আজকের রাতে তোমার কিছু একটা ঘটনা ঘটেছে, তবে সত্য করে বলো, কোনো ভয় না, আমি কোনো দুঃখ করব না, সন্তুষ্ট হব না। আমি বুঝতে পেরেছি এই জন্য আপনি নাস্তা খাচ্ছেন না। স্বামী বলছে, ও আমার প্রাণের বিবি রে, আজকের গভীর রাতের ঘটনা, আমি বিশ্বনবীর জীবনী তেলাবাদ করতে করতে আমার ভিতরে নবী পাকের মায়া জন্মে গেল। আমি বারবার বলতে লাগলাম, ওই মায়ার নবীকে যদি এক নজর দেখতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, ও আমার প্রাণের বিবি। রাত তখন সম্ভবত একটা অথবা ডেটটা হবে। এই রকম গভীর রাতে আমি দেখি আমার মায়ার নবী মদিনার দরবার থেকে আমি সুরূপজির বাড়িতে এসে ঘুমের ঘরে খবে খবে আমি ডাক্তার শিব শক্তি সুরূপজিকে মুসলমান বানিয়ে গেছে। ও আমার প্রাণের বিবি, আমার নবী যেহেতু আমাকে কালমা পড়িয়েছে আমি এখন মুসলমান, আর তুমি যেহেতু এখন বেঈমান, বলো আমি মুসলমান হয়ে বেঈমানের হাতের খানাটা কেমন খাই, কেমন করে আমি খাই। বিবি বলছে, ও স্বামী ভয় নাই, তুমিও যেমন শিক্ষিত আমিও তেমন শিক্ষিতা, তোমারও যেমন জ্ঞান আছে আল্লাহ আমারও জ্ঞানও তেমন দিয়েছে। ও প্রাণের স্বামী, বলো বলো মায়ার নবী তোমার কাছে কখন এসেছে? মনে হয় রাত ডেটটা দুটো হবে। স্বামী বলছে, হ্যাঁ না মহা বিবি, রাত ডেটটা দুটো হবে। বিবি তখন চিৎকার দিয়ে বলে, ও প্রাণের স্বামী চিন্তার কোনো কারণ নাই, নাস্তা আপনি খেয়ে না, আপনি পুরুষ মানুষ বলে আপনার হাতটা নবীর হাতে লাগিয়ে দিয়ে মুসলমান বানিয়ে গেছে। খোদার কসম করে বলি তোমাকে, যে টাইমে নবী মুসলমান বানিয়ে গেছে ওই একই সময় আমি তোমার বিবি আমাকেও মুসলমান বানিয়েছে। আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, মোমেন মুসলমানেরা, যাও নওজোয়ান যুবকের, আমি বলতেছিলাম বিশ্বনবীর মহব্বত করে ডক্টর শিবশক্তি স্বরূপজি ব্রাহ্মণ ঘরের সন্তান, তিনি নবীকে সাক্ষাৎ পেলেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, আমাদের কি ইচ্ছা হয় যে নবীর মহব্বত করে নবীকে দেখব? জি ইচ্ছা হয়? কাদের কাদের ইচ্ছা হয় একটু হাত তুলে দেখান তো যে নবীকে দেখব আমি? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ যেন ইন্তেকালের আগে আমাদেরকে একবার শয়নে স্বপনে নবী পাকের চাঁদ মুখটা দিদার নসিব করিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। আসুন নবীকে দেখবেন কিভাবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের বিবি, তোমাদের বাচ্চা অপেক্ষা আমি নবীকে ভালোবাসো, তবেই তুমি পূর্ণাঙ্গ মোমেন হবে, আর যখন ইচ্ছা করবে আমি নবীকেই দেখতে পাবে। জোরে বলুন। কলকাতার মানিকতলাতে শুয়ে আছেন যিনি সুফি ফাতে আলী ওয়াইসি, এরে নবীর আশিক উম্মতের দল, ওই সুফি আলী সুফি ফাতে আলী ওয়াইসি কে বলা হয় রসুলের নামা, রসুল নামা আল্লাহর অলি। দিল্লিওয়ালা কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর গোলাম, কাল সকালবেলা যে দেখে এসো কত বড় আল্লাহর মাহবুব বান্দা।
ওই সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের এতটা সুন্নতের অনুসারী হলেন, আমার রাসূলের সুন্নতের এতটা আদর্শে আদর্শবান হলেন, নবীর সঙ্গে এমন সম্পর্ক গড়লেন। সুফি ফাতে আলী ওয়াইসি যখনই মনে করতেন আমার নবী পাকের সাথে জাগ্রত অবস্থায় দিদার হয়ে যেত। আর একটু কি জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা মুমিনেরা মুসলমানেরা, আরে নবীর আশেক উম্মতের দল, এক তারিখের ঘটনায় পাওয়া যায় সুফি ফাতে আলী ওয়াইসির সামনে বসে আছে কলকাতা আলিয়া ইউনিভার্সিটির ওস্তাদ, যার নাম হলো মাওলানা সাদাত হোসেন সাহেব। কি নাম ভাই? মাওলানা সাদাত হোসেন সাহেব। হুজুরের সঙ্গে বসে নবীর একটা হাদিস নিয়ে বাদ প্রতিবাদ হচ্ছে। মাওলানা সাদাত বলছে, ও ফকির সাহেব, এটা হাত নবীর হাদিস না। আর সুফি ফাতে আলী ওয়াইসি বলছে, হ্যাঁ এটা আমার নবীর জবানের হাদিস। দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। মাওলানা সাহেব বলছে, এটা নবীর হাদিস না। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলছে, হ্যাঁ বাবা, এটা আমার নবীর জবানের কথা, নবীর হাদিস। বাদ প্রতিবাদ চলতে চলতে একটা সময় আল্লাহর মাহবুব বান্দা রসুলের প্রেমিক রসুলের আশেক সুফি ফাতে আলী ওয়াইসি আল্লাহর নবীর দিদারের ফয়েজ নিক্ষেপ করলেন। কিতাবে স্পষ্ট লেখা, সঙ্গে সঙ্গে মাওলানা সাদাত হোসেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন, বেহুশি ভাব চলে এলো। কিছু সময় বাদে দেখা গেল ওই মাওলানা সাদাত হোসেন ইয়া রাসূল আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে গেলেন। চিৎকার দিয়ে ওঠার পর এরে নবীর আশেক উম্মতের দল সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের হাত দুখানা জড়িয়ে ধরে বলে, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করুন, ক্ষমা করুন। আমি আপনার সঙ্গে কথা কাটাকাটি যখন করছিলাম হঠাৎ দেখলাম আমার শরীরে তন্দ্রাচ্ছন্ন এসে গেল, বেহুশের মতো আমি জমিনে পড়ে গেলাম। যেই না আমি জমিনে পড়ে গেছি এমন সময় দেখি আমার নবী পাক যেন মদিনার রওজা থেকে বলছে, ও মাওলানা সাদাত, আমার ওয়াইসি যেটা বলছে ওটা আমি নবী পাকের হাদিস। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। জি, কি সম্পর্ক তিনি করেছেন, কিভাবে করেছেন, জীবন চলে যাবে আমার নবীর আদর্শের একটু লাইনচ্যুত হয়নি। জি, কই গো যুবক, কই গো বৃদ্ধ বাবাজি, আজকের সেই নবীর দেওয়ানা নবীর আশেক কোথায়? আজকের কি একবার কি মনে হয় না, আহারে নবীর এত আদর্শের খেলাপ কাজ হয়, নবী কি গান বাজনা পছন্দ করত? তাহলে আমরা করি কেন? আমরা কি নবীর আশেক না? আশেক নামের কলঙ্ক কোনটা? নবী কি সুদে টাকা খাটাতো? তাহলে আমরা খাটাই কেন? নবী কি বিবিদের বেপর্দায় রাখতো? আমরা বিবিদের বেপর্দায় রাখি কেন? নবী কি জমি বন্ধক নিত? আমরা জমি বন্ধক নেই কেন? নবী কি হারাম কাজের সঙ্গে যুক্ত থাকতো? আমরা থাকি কেন? রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের বিবি, তোমাদের বাচ্চা অপেক্ষা। যতক্ষণ না আমি নবীর সম্মান মর্যাদাকে আগে বাড়াতে পারবে, সে আম হোক আর আলেম হোক, সে পীর সাহেব হোক আর সুফি সাহেব হোক, যে স্তরের মানুষ হোক না কেন, আমি নবীর আদর্শ যদি তার ভিতরে না থাকে, আমি নবীর আদর্শ সে যদি প্রাধান্য না দেয়, আমি নবী বলছি সে মোমেন হতে পারবে না। আর মোমেন যদি না হয়, আমি নবী বলছি সে জান্নাত যেতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, এজন্য সময় এসেছে আমাকে আপনাকে একটু পরিবর্তন হওয়া। আজকের এই সমাজে নবী বিরোধীর কত কাজ হয়, আমি মুসলমান ঘরের সন্তান হয়ে আখেরি নবীর উম্মত হয়ে প্রতিবাদ করার দিকে খেয়াল করি না। কি গো করি? হাজার হাজার নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আজকের এই সালে সওয়াবের প্রধান অতিথি জনাব শাহনাজ হোসেন সাহেব বলেন জিন্দাবাদ। জনাব আল হাজ মাওলানা শাহনাজ হোসেন সাহেব বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাইজান যারা অধীর আগ্রহে আছেন,
প্রধান অতিথির আগমনে চলে আসেন ভাইজান এসে গিয়েছে আপনাদের খেদমতে এখনি তিনি আসবেন একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার প্রিয় ভাইরা বলতেছিলাম বিশ্বনবীর আদর্শে আদর্শিত হয়ে যান দেখবেন জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে জীবন সুধরে যাবে দুনিয়া আখেরাত দোনো জাহান আল্লাহ কামিয়াবির জিন্দেগি দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আদর্শ যতক্ষণ না আমি আর আপনি বাস্তবে না নিতে পারবো ততক্ষণ আমার আপনার খারাপি কোনোদিন কমবে না কিভাবে নেব বাস্তবে আসুন আল্লাহ পাক বললেন তোমাদের মাঝে দুটি নিয়ামত দিয়েছি একটি হলো কোরআন মাজিদ কিতাবুল্লাহ অপরটি হলো আমার নবী পাকের আদর্শ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর আদর্শ আমি আল্লাহ আমার নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছি তোমরা আমার নবী পাকের আদর্শের দিকে তাকাও নবীর আদর্শ যদি তোমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারো তোমাদের জিন্দেগির সমস্ত খারাপি আমি আল্লাহ দূরীভূত করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা